আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রূহটাকে কবজ করে নিয়েছেন, এই গুনাহগার বান্দার জন্য মানুষেরা যেই সময় এই লাশটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরিধান করাইয়া যেই সময় ওই মানুষের জানাজার নামাজটা পড়াইয়া ওই মানুষটাকে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হবে, এবার ওই গুনাহগার বান্দা ডাক দেয়া বলে, ও আমার আত্মীয় স্বজন পাই বেরাদর বন্ধু বান্ধব, তোমরা আমাকে একারেকে কোথাও যাইও না, কারণ আমার চোখের সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে বাসতেছে, জাহান্নামের আগুন আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও মা বোনেরা মনোযোগ সহকারে শুনেন, ও মা বোনেরা এখনো কি তোমার পর্দা করার সময় নাই? একদিন তুমি লাল শাড়ি পরিয়া নতুন কাপড় পরিধান করিয়া যেই বাড়িতে ঢুকছিলা, ওই বাড়ি থেকে একদিন তুমি সাদা কাফনের কাপড় পরিয়া প্যাকেট হইয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া ওই বাড়ি থেকে তুমি বের হয়ে যাইবা। এই জন্য মা বোনেরা পর্দা করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যুবক ভাইরা নবীজির সুন্নত দাড়িটা রাখার চেষ্টা করো, নিয়ত করো। বৃদ্ধ বাবাজিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নবীজির সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। গুনাহগার হওয়ার কারণে ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন জোরে ছাপ পারবে গো, চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবীজি উদাহরণ দিয়া বলেন, এইভাবে দুইটা হাত এইভাবে হাতটাকে একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া উদাহরণ দিয়া বলেন, এক হাত আরেক হাতের ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, দুনিয়া বাহাদুরি করার জায়গা নয়, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না? বেডিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সুম ইলাইনা তুরজাউন, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, ইয়া রব মেরে আঁখোঁ মে সমা যায় মদিনা, মুদ্দদ সে মেরা দিল মে তমন্নায়ে মদিনা, মুদ্দদ সে মেরা দিল মে তমন্নায়ে মদিনা, ফির পেশ নজর গুম্বদ খুদরা হে হরম হ্যায়, ফির পেশ নজর গুম্বদ খুদরা হে হরম হ্যায়, ফির নাম মে খুদা রোজায়ে জন্নত মে কদম হ্যায়, ফির নাম মে খুদা রোজায়ে জন্নত মে কদম হ্যায়, ফির শুকর খুদা সামনে মেহরাব নবী হ্যায়, ফির সর হে মেরা আওর তেরা নকশ কদম হ্যায়, ফির সর হে মেরা আওর তেরা নকশ কদম হে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম,
ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. حشر دارس سنة صالحة عدوش رنوري مدرسة ও হাসর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ৩৯তম আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির কর্ণধার, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পিতৃতুল্য বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, গুনাহের কাজ থেকে হেফাজত করে, রহমতি বরকতি জান্নাতের টুকরা একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলেই কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারী, মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন, سيد المرسلين، شفيع المذنبين، رحمة للعالمين، كل كائنات السردار، نبي دو جهان السردار، نبي محمد رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرين الكرام، أمي أبنادر شمن پبتر کلام پاکر ستو اکتی سورا সূরা ইনশিরাহের প্রথম চারটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছে। এই অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর করে একটা জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই জাতিটার নাম হলো মানব জাতি। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরা তিনের ভিতরে চার চারটি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? দুনিয়ার জমিনে যে সময় কোন বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়,
যেই সময় কোনো মানুষ যখন কোনো বান্দা বান্দি যখন কোনো মুমিন বান্দা বান্দি যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের কুটি রয়েছে ওই নূরের কুটিটা এইভাবে নড়াচড়া করতে থাকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয় বলেন রে নূরের কুটি তুমি কেন এইভাবে নড়াচড়া করতেছ এবার তখন নূরের কুটিটা ডাক দেয় বলে ওগো দয়ার মালিক ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা বান্দিরা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে এই জন্য আমি স্থির থাকতে পারি নাই আমি নূরের কুটি এইভাবে নড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয় বলেন রে নূরের কুটি তুমি থামিয়ে যাও কিন্তু নূরের কুড়িটা তখন ডাক দেয় বলে না গো আল্লাহ না এই নূরের কুড়িটা থামতে চায় না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে তুমি কেন থামতে চাও না এবার নূরের কুড়িটা ডাক দেয় বলে আল্লাহ আপনার যে সমস্ত বান্দা বান্দিরা ওই হাসর দারুসুন্না এবং হাসর পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে আর দারুসুন্না সালেহি আদর্শ নূরানী মাদ্রাসার উদ্যোগে ৩৯তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা না করবেন ওই সমস্ত বান্দা বান্দিদের গুনাহ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি থামব না থামব না এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দে এনে নূরের কুটি যাও যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আজকে এই জান্নাতের বাগানে বসিয়া এই জান্নাতের মাহফিলে বসিয়া তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসিয়া আজকে অন্তরটাকে নরম করিয়া গুনাহ ক্ষমা করানোর আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাতের আশায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা হাত উঠায় একবার ডাক দেন না বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ করে বলেন আল্লাহ তো খোদা বন্দে আমিনি তো খোদা বন্দে সারি তো খোদা বন্দে আরাধি তো খোদা বন্দে সবাই তো রহিমি তো করিমি তো সমি তু বসিরি তু জালিলুল জবরুতি তু আমিরুল উমারাই হামে তু দুস্ত বনালে হামে তু দুস্ত বনালে হামে তু মসজিদ বনা দে হামে তু প্যার বনা লে হামে তু ইয়ার বনা লে জোরে কোন আল্লাহু আকবার এ শোনা আল্লাহর নামে গান গাই
এসুনাম প্রাণ জুড়াই এসোনা আল্লাহর নামে গান গাই এসুনাম প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখন মে আসে এই নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ভালো লাগে না খারাপ লাগে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ঠিক না ঠিক যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নাম চিমিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা আল্লাহু আকবার ও মধুর নাম চিমিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই হাত তুলে বলি আল্লাহু আকবার তাহলে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললে ফায়দা আছে না নাই জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন চার চারটি জিনিসের কসম করে বলেন লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি কিন্তু সমস্ত মাখলুকাতের ভিতরে আদম জাতিকে মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইছি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ শুধুমাত্র সুন্দর করে বানাইছেন তা নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন কোরআনের আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহু আকবার বনি আদমের ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছি জুড়ে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে কয়টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু এবং ইনসানকে সৃষ্টি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একমাত্র কার ইবাদত করব জুরে বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে
কিন্তু দুইটা জাতিকে ইবাদত করার জন্য বানাইলো সুন্দর করে বানাইছেন মানব জাতিকে এবং মানব জাতিকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আবার এই মানব জাতির ভিতরে এই মানব জাতির ভিতরে সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়া বানাইছেন কিন্তু এই সমস্ত মানব জাতির ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের বেলায় কম বেশি রাখছেন কি রাখছেন না জোরে বলেন যেমন আপনাদের এলাকার মেম্বার সাহেব আছেন আছেন না নাই সাধারণ মানুষেরা উনাকে সম্মান করে কি করে না উনার ইজ্জত একটু বেশি কি বেশি না আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি যিনি প্রধান অতিথি উনি চেয়ারম্যান আপনাদের এই ইউনিয়নের উনি যে চেয়ারম্যান ওনার ইজ্জত সম্মান সাধারণ মানুষের চাইতে একটু কম না বেশি তারপরে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেব আমার অত্যন্ত মহব্বতের ভাই মাদ্রাসার মুহতামিম সাহেব ওনার ইজ্জত সম্মান কম না বেশি জুরে বলেন কম না বেশি এইভাবে সম্মানের বেলায় কম বেশি আছে না নাই জুরে বলেন সম্মানের বেলায় দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে মানব জাতিকে সব চাইতে সম্মান দিয়েছেন আবার মানব জাতির ভিতরেও সম্মানের বেলায় কম বেশি আছে আবার সমস্ত মানব জাতি মাখলুকাতের ভিতরে মানব জাতি সহ জিন জাতি সহ ফেরেশতা কুল সহ সব কিছুর চাইতে একজনের দাম সবচাইতে বেশি ওনার নাম হলো কুল কায়নাতের সর্দার নবী দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরে আর সমস্ত মাখলুকাতের উপরে যেমন একটা উদাহরণ দেই উপরে হাত এক হাত উপরে আরেক হাত নিচে মধ্য জায়গায় ফাঁকা জায়গা আছে না নাই দেখতেছেন কিনা এই ফাঁকা জায়গা আর উপরে মনে করেন আল্লাহ নিচে সমস্ত মাখলুকাত আর মধ্যখানে আমার নবী কুল কায়নাতের সর্দার নবী দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন মেম্বার সাহেবকে যদি চেয়ারম্যান বলা হয় মেম্বার সাহেবের সাথে টিটকারি করা হবে মস্কারি করা হবে ঠিক না ঠিক জুড়ে বলেন যার যতটুকু ইজ্জত আছে সম্মান আছে ততটুকু ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে চেয়ারম্যান সাহেবকে যদি এমপি বলা হয় চেয়ারম্যান সাহেবকে যদি এমপি সাহেব বলে ডাক দেওয়া হয় চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব না বলে আপনি বললেন এমপি সাহেব দাঁড়াও ওই চেয়ারম্যানের সাহেবের সাথে আপনি মস্কারি করলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীজি সমস্ত মাখলুকাতের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিচে আছেন এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি মিশায় দেন বেয়াদবি হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না এই জন্য যার যতটুকু ইজ্জত ততটুকু রাখতে হবে ঠিক না বেঠিক জোরে বলেন এই কথা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে গায়েব জানেন নবীও গায়েব জানেন এই কথা বলা যাবে না জোরে বলেন ঠিক না বেঠিক আমার প্রাণের ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবীজির কতটুকু ইজ্জত এবং কতটুকু সম্মান এবং কতটুকু মর্যাদা একটু শুনেন আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার হাদিসের ভিতরে বলেন ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার নবী দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন এরে আমার সাহাবায়ে কেরামেরা এরে আমার উম্মতেরা
আল্লাহ রব্বুল আলামিন আমার কতটুকু ইজ্জত দিয়েছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটুকু সম্মান দিয়েছেন। তোমাদের পিতা যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সমস্ত মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনার দেহের ভিতরে যে রক্ত এবং মাংস রয়েছে, এই রক্ত মাংস যেই সময় মাটি এবং পানির মধ্যখানে ছিল, তখন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার, কতটুকু ইজ্জত আর কতটুকু সম্মান, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম ওই জায়গার মধ্যে আমার নবীজির নাম, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম ওই জায়গার মধ্যে আমার নবীর নাম, জান্নাতের ভিতরে আমার আল্লাহর নাম, জান্নাতের ভিতরে আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গেইটের মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা গেইটের মধ্যে সাথে সাথে আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা জানালার মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা জানালার মধ্যে সাথে সাথে আমার নবীর নাম, জান্নাতের যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর ভিতরে যে পাতা রয়েছে, এই গাছের যতটা পাতা রয়েছে প্রত্যেকটা পাতার এক পৃষ্ঠায় আমার আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আমার নবীর নাম, সুবহানাল্লাহ। আজানের ভিতরে আমার আল্লাহর নাম, আজানের ভিতরে আমার নবীর নাম, নামাজের ভিতরে আমার আল্লাহর নাম, নামাজের ভিতরে আমার নবীর নাম, ওই যে আল্লাহ রব্বুল আলামিন যে কুরআন নাজিল করেছেন, এই কুরআনের ভিতরে আমার আল্লাহর নাম, কুরআনের ভিতরে আমার নবীজির নাম, আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে আমার নবীজির নাম। আমার পাড়ের ভাইয়ের আমার বন্ধুগণ, আমরা যে কালেমা পড়ি লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে আমার নবীর নাম, সুবহানাল্লাহ। তাকবীর মে কালমা মে নামাজ মে আযান মে তকবীর মে কলমা মে নামাজ মে আযান মে আয়না মে ইলাহি সে মিলা নাম মুহাম্মাদ, আয়না মে ইলাহি সে মিলা নাম মুহাম্মাদ, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীজির ইজ্জত সম্মান আছে না নাই জোরে বলেন। আমি যেই সূরার ভিতর থেকে সূরা ইনশিরাহ, আপনারা সহজ ভাষায় সূরা আলাম নাসরাহ বলেন, অনেকে জানে, এই সূরার প্রথম চারটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নবীজির সম্মান তুলে ধরেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও গো আমার নবী, আমি কি আপনার ভোগ্যটাকে উন্মুক্ত করে দেইনি? আপনি আপনার এক বন্ধুকে 5,000 টাকা দিয়েছেন কয়েকদিন আগে, হঠাৎ করে আপনি আপনার বন্ধুকে পাইলেন, বন্ধুকে পাওয়ার পর প্রশ্ন করতেছেন, এক কথায় কথা উঠতেছে, কথা আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এক সময় আপনি কথা বললেন, বন্ধুরে আমি কি তোমাকে গত কয়েকদিন আগে 5,000 টাকা দেইনি? আপনি প্রশ্ন করলেন, তার মানে আপনি দিয়েছেন, ঠিক না? বেরিক জোরে বলেন,
আপনি দিয়েছেন এই জন্য এইভাবে বলেছেন কিরে বন্ধু আমি কি তোকে 5000 টাকা দেইনি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে ডেকে বলেন ওগো আমার হাবিব আমি কি আপনার ভোগ্যটাকে উন্মুক্ত করে দেইনি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভোগ্য মুবারকটাকে উন্মুক্ত করিয়া দুনিয়া আখেরাতের সমস্ত হিকমত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বুকের ভিতরে ঢেলে দিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك الله رب العالمين بول النبي غو أمي أبنار بوزا داك كمايا ديه جي جي بوزا أبنار جنن أدشو دوك كير چلو اي بوزا دا أبنار دك أمي لغب كوري ديه جي كمايا ديه جي এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো আমার হাবিব আমি আপনার মর্যাদাটাকে উঁচু করে দিয়েছি আমি আপনার আলোচনাটাকে উঁচু করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে নবীজির মর্যাদাটাকে উঁচু করলেন আলোচনাটাকে উঁচু করলেন শোনার দরকার আছে না নাই শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহর নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন নবীজির আলোচনাটাকে নবীজির ইজ্জতকে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন এই যে শাবান মাস চলছে বর্তমানে এই শাবান মাসের আগে একটা মাস গেছে রজব মাস এই রজব মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছিল এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের সাথে সাক্ষাৎ করাইয়া মিরাজের মধ্যে নিয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে সাক্ষাৎ করাইয়া নবীজির ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে আল্লাহর নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার মনোযোগ সহকারে শুনবেন তো নবীজির আলোচনা করতেছি মনোযোগ সহকারে শুনবেন কেউ কি ঘুমায় গেছেন নাকি হাত উঠান বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করলেন আবু তালিব যখন ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবীজির আর কেউ নাই নবীজি উনার নিজের বাবাকে দেখতে পারে নাই বাবার কবর জিয়ারত করতে গিয়া আল্লাহর নবী মা কেউ হারিয়ে ফেলেছেন 6 বছর বয়সে আল্লাহর নবীজি এতিম হয়ে গেলেন দাদার কাছে বড় হইতে লাগলেন দাদাও ইন্তেকাল করলেন চাচার কাছে বড় হইতে লাগলেন চাচাও ইন্তেকাল করলেন যেই চাচা থাকা অবস্থায় বেঈমান কাফেররা আল্লাহর নবীজির দিকে চোখ তুলো তাকানোর সাহস করত না ওই চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন আল্লাহর নবীজি একা হয়ে গেছেন কিন্তু আল্লাহর নবীজির জিম্মাদারি কার হাতে জুড়ে বলে আরো জুড়ে বলেন কার হাতে
আল্লাহর নবীর জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছেন নিজের কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছেন কারণ আল্লাহর নবীজি সর্বহারা হয়ে গেছে এতিম হয়ে গেছে আল্লাহর নবীজির মনে বড় দুঃখ মক্কার মানুষেরা আমার কালেমা গ্রহণ করতেছে না মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন করে আমি যাই তাইফের দিকে যাই 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 তাইফ গিয়া দেখি তাইফের মানুষেরা কি আমার কালেমা গ্রহণ করেনি আমাকে বিশ্বাস করেনি আল্লাহর নবীজি চলে গেলেন তাইফের জমিনে তাইফের ময়দানে কিন্তু তাইফবাসীরাও আল্লাহর নবীজিকে মানে না আল্লাহর নবীজিকে আঘাত করেছে আল্লাহর নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহর নবীজিকে রক্তাক্ত করিয়া তায়েফ থেকে বিতাড়িত করে দিয়েছে আল্লাহর নবীজি চলে আসলেন আবার মক্কার জমিনে উম্মে হালিল ঘরে ঘুমায়া গেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়েছেন ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে নিয়ে আজকে আমার বাড়িতে নিয়ে আসো আমি আমার হাবিবকে আমার বাড়িতে মেহমানদারি করাতে চাই সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে উঠাইয়া আল্লাহর নবীজিকে মক্কা শরীফের মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের পাশে হাতিমে কাবা ওই হাতিমে কাবা যে হাতিমে কাবাটা বাইতুল্লাহর একটা অংশ যেই জায়গার মধ্যে হাজি সাহেব গন দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করিয়া নেয় সুবহানাল্লাহ বলেন এই তো গত ডিসেম্বরের শুরু থেকে আমি গিয়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন আমি গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করিয়া দুইটা চোখের পানি সারিয়া কাবা গোরের মধ্যে দূরে দূরে কানছি ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীজিকে শুয়াইয়া বক্ষ বিদরণ করিয়া হার সার্জারি ওপেন হার সার্জারি করিয়া কুদরতি হার সার্জারি করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বুরাকের উপরে উঠে দিলেন আল্লাহর নবীজি রওনা করে দিলেন বাইতুল মুকদ্দাসের দিকে রওনা করে দিলেন অনেক লম্বা ঘটনা বলার উদ্দেশ্য আমার নয় কিন্তু যেই কথাটা বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইজ্জত এবং সম্মান কেমন ভাবে বাড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া রাফানা লাকা দিকরক এই কথাটা বুঝাতে চাই আল্লাহর নবীজিকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা করে দিয়েছে বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়া দেখেন প্রায় সমস্ত পয়গম্বর 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর অসংখ্য গণিত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছিলেন সমস্ত পয়গম্বরেরা আল্লাহর নবীজির জন্য অপেক্ষা করতেছেন আল্লাহর নবীজির জন্য অপেক্ষা করতেছেন আল্লাহর নবীজি যখন গেলেন আল্লাহর নবীজি যাওয়ার পর এবার আল্লাহর নবীজি সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আর এই নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী কুলকানাদের সর্দার নবী দুজাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীজি সমস্ত পয়গম্বরের ইমাম হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সমস্ত নবী রাসূলদের ইমাম বানাইয়া দিলেন আল্লাহর নবীজিকে সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে উপরের দিকে নিয়ে নিতেছেন
এই বাইতুল মুকদ্দাসে অনেক লম্বা ঘটনা সমস্ত পয়গম্বরেরা বাসন দিয়েছিলেন যে যার যার মতো বাসন দিয়েছেন এবার আল্লাহর নবী যখন উপর দিকে রওনা করে দিয়েছেন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন প্রথম আসমানের মধ্যে প্রথম আসমানের মেইন গেট এই প্রথম আসমানের মেইন গেট দিয়া ঢুকলেন ঢুকার পরে একে একে সপ্তম আসমান অতিক্রম করলেন সাতটা আসমান অতিক্রম করার পর এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত ভ্রমণ করলেন জাহান্নাম ভ্রমণ করলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীজিকে হাত দিয়া দেখায় দিলেন এটা হলো আপনার আবু বকরের জান্নাত এটা হলো আপনার ওমরের জান্নাত এটা হলো আপনার উসমানের জান্নাত এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত দিয়া দেখায় দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে হাঁটতেছেন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হাঁটতেছেন হঠাৎ করে দেখা যায় একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায় চলার শব্দ শোনা যায় সুবহানাল্লাহ আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন রে জিবরাইল এটা কিসের শব্দ কার পায়ের আওয়াজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলেন নবী গো এটা এটা হলো আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন রে জিবরাইল আমার বিলালের পায়ের আওয়াজ এই জান্নাতের ভিতরে কেমন করে আসলো রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলেন নবী গো আপনার বিলাল আপনার জন্য এত পাগল পারা এত পাগল পারা আপনার বিলাল দোয়া করেছে আল্লাহ আমার হাবিব আল্লাহর নবীজি যেই জায়গার মধ্যে যায় ওই জায়গার মধ্যে আপনি আমাকে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন আর আপনার বিলাল আরেকটা আমল করি যে আমলটা হলো প্রত্যেক সময় প্রত্যেক অজু করার পরে দুই রাকাত তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ আদায় করে সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাহিয়াতুল অজু দুই রাকাত নামাজ আদায় করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আর দুই রাকাত নামাজ আদায় করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুর পায়ের আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেকর্ড করে রাখছেন আমরা যদি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আদায় করি আমাদের পায়ের আওয়াজ যদিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে না দেয় কিন্তু এটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানায়া দিবে এই আমলটা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন আমিন বলেন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন জান্নাতের ভ্রমণ করার পর আল্লাহর নবীজি চলে গেলেন দারুসসালাম নামক জান্নাতের ভিতরে দারুসসালাম নামক জান্নাতের ভিতরে গিয়া দেখেন হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীজির কান মুবারকের মধ্যে কার যেন কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার জান্নাতের ভিতরে তো জিবরাইল আর আমি আর কেউ নাই
এই জান্নাতের ভিতরে কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো আপনি একটু ভালো করে আপনার কান মোবারকটাকে লাগায় শুনেন, আপনি চিনতে পারবেন। আল্লাহর নবীজি নিজের কান মোবারকটাকে একটু ভালো করে লাগায় শুনলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, জিব্রাইল এটা তো আর কেউ নয়, আমার গরিব সাহাবী হারিসা ইবনে নুমানের কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল ই হারিসা ইবনে নুমানের কুরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে কেমন করে আসলো রে? জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো আপনার সাহাবি হারিসা ইবনে নুমান তার মায়ের খেদমত করত, সুবহানাল্লাহ, তার মায়ের খেদমত করত, বাবার খেদমত করত। মায়ের খেদমত করার দরকার আছে না নাই জোরে বলেন, বাবার খেদমত করার দরকার আছে না নাই জোরে বলেন। আপনার সাহাবি হারিসা ইবনে নুমান মায়ের খেদমত করত, মায়ের পাটা টিপিয়া দিত, মায়ের পা টিপিয়া দিত। তার মা অসুস্থ হইলে মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করিয়া দিত, মায়ের মাথাটাকে টিপিয়া দিত, হাতটাকে টিপিয়া দিত, পাটাকে টিপিয়া দিত, মায়ের সেবা করত। মায়ের খেদমত করার কারণে তার মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, মালিক আমার সন্তান আমার এত খেদমত করে গো আল্লাহ, আমার সন্তানের আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আমার সন্তানের কোরআন তেলাওয়াতটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হারিসা ইবনে নুমানের মায়ের দোয়াটাকে কবুল করে নিয়েছেন। কবুল করিয়া হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াতের আওয়াজটাকে জান্নাতের ভিতরে রেকর্ড করে রাখছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীজি জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, সুদকোরের জাহান্নাম দেখলেন, সুদকোরের কেমন শাস্তি, ঘুষকোরের কেমন শাস্তি, জিনাকোরের কেমন শাস্তি সব কিছু দেখলেন। দেখার পর আল্লাহর নবীজিকে নিয়ে এবার সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল চলে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে এবার তাকে দেখেন, সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরা মানে ফুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ প্রান্ত। এই বড়ই গাছের নামে নাম রাখা হয়েছে সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছটা আবার কত বড়, প্রত্যেকটা পাতা হলো হাতির কানের চাইতে আরো বেশি বড়, সুবহানাল্লাহ, প্রত্যেকটা পাতা হাতির কানের চাইতে আরো বেশি বড়, সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা বড়ই হলো 70 মন ওজনের চাইতে আরো বেশি বড়, সুবহানাল্লাহ, দুনিয়ার ওজন দিলে, সুবহানাল্লাহ বলতেন না? আর এই গাছের গোড়া কোথায় গেছে জানেন? এই গাছের গোড়া হলো 7 জমিনের নিচে, সুবহানাল্লাহ জোরে বলেন। আর আশ্চর্যের বিষয় হলো এত বড় বড়ই গাছ, এই বড় গাছের প্রত্যেকটা পাতার এক পৃষ্ঠায় আমার আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আমার নবীর নাম, সুবহানাল্লাহ। আমার পানের ভাইর, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি এই দৃশ্যগুলা দেখলেন। আল্লাহর নবীজি এই দৃশ্যগুলা দেখিয়া হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জান্নাত ভ্রমণ করলেন, জান্নাতের ভিতরে গিয়া দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম দিয়া জান্নাত সাজায় দিয়েছেন। আল্লাহর নবীজি এই সমস্ত জিনিস দেখিয়া, এই দৃশ্যটা দেখিয়া আল্লাহর নবীজির মনের মধ্যে বড় আনন্দ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো এই মুহূর্তে আমি চলে যাব, আমার পাসপোর্ট আছে, ভিসাও আছে, কিন্তু এরপরে যাওয়ার অনুমতি নাই, রুট পারমিট আমার নাই, এরপরে যাওয়ার অনুমতি আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেন না, এরপরে আপনি যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রফ রফ পাঠায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাহন পাঠায় দিবেন, আর এই বাহনের রিমোট থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যাবেন,
আল্লাহর নবী কুলকানাতের সরদার নবী ডাক দেয়া বললেন জিব্রাইল দুনিয়ার মধ্যে আমার কেউ নাই কেউ নাই তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে এখানে নিয়ে আসলা আজকে তুমি আমাকে একা রেখে চলে যাইবা আল্লাহর নবীজি একা হয়ে গেলেন আল্লাহর নবীজি একা হয়ে গেলেন আল্লাহর নবীজি যখন একা হয়ে গেলেন পিছনের কথা মনে হয়ে গেছে দেখবেন আপনি যখন একাকী থাকেন পিছনের দুঃখের কথা স্মরণ হয়ে যায় স্মৃতি স্মরণ হয়ে যায় আল্লাহর নবীজির দুঃখের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহর নবীজি মনে মনে চিন্তা করতেছেন আর দুইটা চোখের পানি পড়ার কান্দে আর মনে মনে চিন্তা করে হায়রে আমার বাবাকে আমি দেখতে পারলাম না আমি আমার মাকেও হারায় গেলাম দাতাও হারায় গেলাম আমার চাচাও দুনিয়া থেকে চলে গেলেন আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেছে আজকে যদি আমার খাদিজা থাকতো আমি দুনিয়ার মধ্যে গিয়া আমি আমার খাদিজার সাথে কলিজার টুকরা স্ত্রীর সাথে আমি আলোচনা করতাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন দুঃখের সময় আমার খাদিজা ছিল কিন্তু আজকে সুখের সময় আমার খাদিজা নাই রে এই কথা বলিয়া বলিয়া নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহর নবীজি কান্দে হঠাৎ করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠিয়ে দিয়েছেন এই যে রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত যেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে ওই দিন পর্যন্ত মেরাজ পর্যন্ত প্রত্যেকটা দিল জান্নাত থেকে মেশকে আম্বর আনিয়া জান্নাত থেকে গোলাপ আনিয়া প্রত্যেক দিন এই রাস্তাটাকে সাজাইছিলেন একমাত্র আমার নবীর জন্য সুবহানাল্লাহ আল্লাহর নবীজির কাছে রফরফ আসলো আল্লাহর নবীজি চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী গো বন্ধু দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায় আপনি আমার বাড়িতে আসছেন আপনি কি কোনো হাদিয়া নিয়ে আসছেন নি আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন মালিক আপনার সমস্ত পৃথিবীর সহ সব কিছুর খালেক আপনি সব কিছু সৃষ্টি করেছেন আমাকেও আপনি সৃষ্টি করেছেন গো আল্লাহ সৃষ্টি করিয়া আপনি আমাকে হাবিব বানায়া দিয়েছেন বন্ধু বানায়া দিয়েছেন আপনি আমাকে হাবিব বানায়া দিয়েছেন আপনি আমার জন্য এত পাগল এই যে আরশের চতুর্দিকে যা কিছু দেখতেছি সব কিছুই তো আপনি আমার নাম দিয়া সাজাইছেন আল্লাহু আকবার সব কিছুই তো আপনি আমার নাম দিয়া সাজাইছেন আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন ও আল্লাহ আমি তো মনে করেছিলাম আমি মনে হয় আপনার জন্য বেশি পাগল এখন দেখি আপনি আমার জন্য আরো বেশি পাগল আল্লাহু আকবার এই যে আরশ সহ জান্নাত সহ জান্নাত ভ্রমণ করলাম এই বড়ই গাছ সহ যা কিছু আছে সব কিছুই তো আপনি আমার নাম দিয়া সাজাইলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আপনি দিকে আমার চাইতে আরো বেশি আমার জন্য পাগল সুবহানাল্লাহ আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন মালিক আপনি আমাকে হাবিব বানাইছেন বন্ধু বানাইছেন আমি কিন্তু আপনার কাছে খালি হাতে আসি নাই দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় তোফা নিয়ে যায় রসমলাই নিয়ে যায় আমি তো এইগুলা নিয়ে আসি নাই আপনি তো কানো না পানো করেন না গো আল্লাহ আমি কি নিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাড়াতাড়ি দাও
আল্লাহর নবীজির মনটাকে প্রফুল্ল করার জন্য আল্লাহর নবীজিকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আর নবীজি এবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বয়্যিবাত আল্লাহু আকবার ওগো দয়াল আল্লাহ আমি আপনার জন্য সমস্ত পবিত্রতা সমস্ত সালাম সমস্ত পবিত্রতা এবং সমস্ত সালাত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার নবীজির হাদিয়াটাকে গ্রহণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুবহানাল্লাহ জোরে বলেন ওগো আমার হাবিব আমি আপনাকে দিলাম আপনার উপরে সালাম দিলাম আপনাকে সালাম দিলাম সমস্ত দুনিয়ার সমস্ত শান্তি দুনিয়া আখেরাতের সমস্ত শান্তি সমস্ত রহমত সমস্ত বরকত আপনার উপরে বর্ষিত হোক সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আর আমরা কি বলি ইয়া নবী সালাম বলে কি বলে না বলা যাবে উল্টা হয়ে গেল না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক রকম আমরা যদি বলি আরেক রকম উল্টা হয়ে যাবে কি যাবে না জোরে বলেন এজন্যই ভাই বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত সালাম দুনিয়া আখেরাতের সমস্ত শান্তি সমস্ত রহমত সমস্ত বরকত আপনার উপরে বর্ষিত হোক আল্লাহর নবীজি আবার নিচের দিকে মাথা মুবারকটাকে দিয়ে এইভাবে বসে রয়েছেন আল্লাহর নবীজি কোনো কথা বলে না দুনিয়ার জমিনে দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর কাছে বায়না ধরি এরে বন্ধু তুমি যদি আমাকে ওই জিনিসটা না দেও তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না এমন অনেক সময় হয় কি হয় না এক বন্ধু আরেক বন্ধুর সাথে বায়না ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীজি বায়না ধরেছে নিচের দিকে মাথা মুবারকটাকে দিয়ে বসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো দুনিয়ার জমিন থেকে একখানে আমি আপনাকে নিয়ে আসলাম আপনি তো এইভাবে বসে থাকার জন্য নয় আপনাকে খুশি করার জন্য এখানে নিয়ে আসছি আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য এখানে নিয়ে আসছি ওয়ারাফানা এলাকা জিকরক আপনার সম্মানটাকে আপনার আলোচনাটাকে উঁচু করার জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি আপনি কেন এইভাবে বসে রয়েছেন গো নবী আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন মালিক আপনি আমাকে সালাম দিয়েছেন এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আপনি আমাকে সালাম দিয়েছেন রহমত দিয়েছেন বরকত দিয়েছেন কিন্তু একটা বার আমার গুনাহগার উম্মতের কথা তো আপনি বলেন নাই আল্লাহ হে যুবক বন্ধু ও বৃদ্ধ বাবা জিরা ও পর্দার অন্তরালের মাগো দেখো যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়া উম্মতকে ভুলে না যেই নবী মরণের সময় উম্মতকে ভুলে না যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল রওজা মুবারকের মধ্যে নবীজি শুয়া শুয়া ঘুমায়া ঘুমায়া ইয়া উম্মতি বলে কান্দে রে হাসরের ময়দানে সবাই বলবে ইয়া নফসি কিন্তু আল্লাহর নবীজি বলবেন ইয়া উম্মতি আল্লাহু আকবার ওই নবীজি উম্মতের জন্য পাগল পারা আমরা নবীজির জন্য পাগল পারা হওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবীজি এইভাবে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনি আপনার উম্মতের জন্য এত পাগল পারা কি
কি বলতে চান আপনি আমাকে বলেন আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আপনি সালাম দিয়েছেন আমাকে শুধু সালাম দিয়েছেন কিন্তু আমি চাই আমার সমস্ত উম্মতের জন্য সালামটা পায় এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো যাও যাও সালাম দিয়ে দিলাম আমার সমস্ত নেককার বান্দা আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিলাম আল্লাহর নবীজি আর পর কোনো কথা বলে না আল্লাহ নবীজি নিচের দিক দিয়া মাথা মুবারকটাকে দিয়া বসে রয়েছে আল্লাহর নবীজি কোনো কথা বলে না এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী গো ইয়ার পরও কেন আপনি মাথা মুবারকটা উঠান না কেন আপনি কথা বলেন না গো নবী কারণটা কি আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন মালি আপনি তো আমাকে সরাসরি সালাম দিয়েছেন কিন্তু আমার উম্মতকে তো আপনি সরাসরি সালাম দেন নাই আপনি আমার উম্মতদেরকে সরাসরি সালাম দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনার সাথে আপনার উম্মতের জন্য আর পারা গেল না গো নবী ও নবী যাও যাও আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি সরাসরি সালাম দিব আল্লাহু আকবার জোরে বলেন নবীজি আবার ডাক দিয়ে বলে ও গো আল্লাহ দলিল চাই দলিল চাই দলিল দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনার কি বিশ্বাস হয় না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন বিশ্বাস হয় কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি দলিল চাই গো আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য আমি দলিল চাই দলিল দলিল এবার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়া দিলেন দলিল শুনতে চান অন্তরের প্রশান্তির জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন ওগো আল্লাহ আপনি মরণের পরে আবার কিভাবে জিন্দা করবেন মানুষদেরকে কিভাবে জিন্দা করবেন সেটা আমি দেখতে চাই আল্লাহ রব্বুল সংক্ষেপে বলে দিতেছি কোরআনের ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না রে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন অবশ্যই বিশ্বাস হয় ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আল্লাহু আকবার কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি ইব্রাহিম নিজে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি পাখি ধরিয়ে আনো এই চারটি পাখিকে তুমি পোষ মানাও এই চারটি পাখিকে পোষ মানাইয়া এবার এই চারটি পাখিকে তুমি জবাই করিয়া দাও জবাই করিয়া এবার তুমি চারটি পাহাড়ে কয়েকটা পাহাড়ে এই পাখিগুলার গোস্তটাকে মিশাইয়া বাগ বাগ করিয়া আলাদা করিয়া কয়েকটা পাহাড়ে সরিয়া ছিটায় দাও তারপরে তুমি এই পাখিগুলার নাম ধরে ধরে ডাক দাও দেখবা কিভাবে এই পাখিগুলা তোমার কাছে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই করলেন চারটি পাখি ধরিয়া এই পাখিগুলার নাম রাখলেন আলাদা আলাদা নাম রাখলেন এবার যখন এই পাখিগুলা পোষ মানল পোষ মানার পর পাখিগুলাকে জবাই করলেন জবাই করার পর জবাই করিয়া গোস্ত হাড্ডি গুলা মাংস গুলা এইভাবে একত্রিত করিয়া মিশ্রিত করলেন মিশ্রিত করিয়া কয়েকটা পাহাড়ের মধ্যে সরায় ছিটিয়া দিলেন সরায়া ছিটিয়া দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই সময় পাখিগুলাকে যেই সময় ডাক দিয়েছে ডাক দেওয়ার সাথে সাথে এই পাখিগুলা একত্রিত হইয়া জোড়া লাগিয়া জীবিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে এসেছে আল্লাহর নবীজি ঠিক তেমনি ভাবে ডাক দিয়ে বলেন মালিক বিশ্বাস হয় কিন্তু অন্তরের প্রশান্তির জন্য দলিল চাই দলিল
এবার আল্লাহ রাব্বুল আলামিন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়া দিলেন নবী গো আপনার সমস্ত উম্মতের আজ এই সময় জান্নাতে চলে যাবে আমার সমস্ত বান্দা বান্দিরা নেককার বান্দা বান্দিরা জান্নাতি বান্দা বান্দিরা যে সময়ে জান্নাতে চলে যাবে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করব কোরআনের মাহফিলের আয়োজন করব এই কোরআনের মাহফিলের আয়োজন করিয়া আমার সমস্ত জান্নাতবাসীদের সামনে গিয়া ওই সময় আপনার সাথে আমি যেইভাবে সাক্ষাৎ করেছি ওই জান্নাতের মধ্যে আমি সরাসরি সাক্ষাৎ করব কোন নূর থাকবে না কোন পর্দা থাকবে না কোন নূরের পর্দা থাকবে না মুসা পয়গম্বরের সাথে আমি কথা বলেছি নূরের পর্দা ছিল কিন্তু আপনার উম্মতের সাথে জান্নাতবাসীদের সাথে যেই সময় আমি কথা বলবো ওই সময় কোনো পর্দা থাকবে না সরাসরি আমি সমস্ত জান্নাতবাসীদের সাথে সাক্ষাৎ করিয়া আপনার সমস্ত উম্মতদেরকে সমস্ত জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো এবার আপনি খুশি নি আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ নবীজি মুস্কি আসি দিলেন খুশি হয়ে গেলেন আল্লাহ নবীজি খুশি হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে অনেক কথাবার্তা বললেন অনেক কথাবার্তা বলার পর নবীজি যখন কথা বললেন হরফে মুকাত্তাত বুলা দুনিয়ার যেমন দুনিয়ার জমিনে দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর সাথে অনেক সময় কথা বলে এই দুই বন্ধু ছাড়া আর কেউ বুঝে না দোকানের মধ্যে এক বন্ধু বসে রয়েছে আরেক বন্ধু হঠাৎ করে আসিয়া ওই বন্ধুকে ডাক দেয়া বলে বন্ধুরে মনে আসেনি ইশারা দিয়া বলে আঙ্গুল দিয়া ইশারা দিয়া হাত দিয়া ইশারা দিয়া বলে বন্ধুরে মনে আসেনি হয় কি হয় না জোরে বলে কেউ বুঝে না কিন্তু দুনো বন্ধু ঠিকই বুঝেছে ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবীজির সাথে কথা হয়েছে এমন কিছু কথা যেই কথাগুলা কেউ জানে না কেউ জানে না জানেন আমার নবী এবং কে আরো জোরে বলেন কে এই হরফে মুকাত্তাত যে কোরআনের ভিতরে রয়েছে যেমন ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ হা আইন সাদ এই হরফে মুকাত্তাদের তাফসির আজ পর্যন্ত কোন মুফাসসিরে কেরাম সঠিক তাফসির লিখতে পারে না সুবহানাল্লাহ কারণ এই তাফসির এই কথা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজির সাথে দুই বন্ধু কথা হয়েছে কেউ জানে না জানেন নবী এবং আমার আল্লাহ কথাবার্তা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আজকে আপনি চান আজকে আমি আপনাকে আমার বাড়ির মেহমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান বানাইলাম আপনি চান আপনি আজকে যা চাইবেন আমি আপনাকে তাই দিব গো নবী আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মালিক আমি নিজে আমার জন্য কিছুই চাই না আপনি যা দেওয়ার আমার উম্মতের জন্য আপনি দিয়া দেন গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো সব তো আপনার উম্মতের জন্য চাইতেছেন গো আল্লাহ ও নবী সব তো আপনার উম্মতের জন্য চাইতেছেন আপনার জন্য কি কিছু চাইবেন না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন না আমি শুধু আমার উম্মতের জন্য চাই
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 14টা জিনিস দিয়েছিলেন 14টা জিনিসের কথা বলার সময় আজকে নাই শুধুমাত্র একটা কথা বলবো যেটা হলো সর্বশ্রেষ্ঠ সেটা হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ নবীজিকে নবীজির উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম নবীজির ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক এই কথাটাই বুঝাইতেছি নবীজির ইজ্জত কেমন বাড়তেছে কেমন ভাবে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন নবীজির ইজ্জত সম্মান নবীজির আলোচনাটাকে কেমন ভাবে উঁচু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়া নবীজির সাথে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন সুবহানাল্লাহ জুরে বলেন ও জিসকে লিয়ে মাহফিল কাউ নয়ন সাজি হ্যায় ফিরদাউস বারি জিসকে ওসি ইল্লাহ সে বানি হ্যায় ফিরদাউস বারি জিসকে ওসি ইল্লাহ সে বানি হ্যায় ও হাশিম মক্কি ও হাশিম মক্কি মাদানিউল আরবি হ্যায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় আহমদ হে মোহাম্মদ হে ওই সবাই হাত উঠান সবাই হাত উঠান احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر اللہ اکبر اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے بولو نا میرا نبی میرا نبی میرا نبی ہے جرے بولے اللہ اکبر اللہ نبی کل کائناتر سردار نبی دو جہانر سردار نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন উম্মতের জন্য নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়া দুনিয়ার জমিনের দিকে আসতেছেন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ ডাক দেয়া বলেন নবী গো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান গিয়া নামাজটাকে কমায় নিয়ে আসেন আল্লাহ নবীজি চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন এইভাবে 9 বার আপ ডাউন করলেন 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিলেন মুসা পয়গম্বর এবার ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না ও নবী মুসা পয়গম্বর সঠিক বলছেন নি ঠিক বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ কি আমরা সঠিকভাবে পড়ি ফজর পড়লে জোহর নাই জোহর পড়লে আসর নাই আসর পড়লে মাগরিব নাই মাগরিব পড়লে এশা নাই এশা পড়লে ফজরের খবর নাই ঠিক না বেঠিক কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ার দরকার আছে না নাই হাত উঠায় বলেন পড়ার দরকার আছে না নাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন আমিন বলেন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন নবী গো আপনি আবার যান আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মুসা তোমার কথা আমি গিয়েছি 9 বার গিয়েছি
5:45 অক্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমায়ে দিয়েছেন এই কথাটা বলিয়া নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে হায়রে আমি আমার উম্মতের ক্ষতি করে ফেললাম এই নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন আমার উম্মতের ফায়দার জন্য নামাজ পড়লে জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবিকাঠি এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন আমার উম্মতের জন্য হায়রে হায়রে 45 ওয়াক্ত নামাজটাকে কমাইয়া আমি আমার উম্মতের ক্ষতি করে ফেললাম এই চিন্তা করিয়া করিয়া উম্মতের চিন্তা করিয়া করিয়া নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনাকে আমি আমার আরশের মধ্যে এনেছিলাম আপনাকে আঘাত দেওয়ার জন্য নয় আপনাকে খুশি করার জন্য আমি নিয়ে এসেছিলাম গো নবী যাও যাও কান্না করবেন না আপনার যেই সমস্ত উম্মতেরা আমার যেই সমস্ত বান্দা বান্দিরা এই পাঁচ ওয়াক্ত নামাজটাই সঠিকভাবে আদায় করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিব নবীজি খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন নবী বলেন আল্লাহ সঠিক বলছেন তো বলে আল্লাহ সঠিক বলছেন আল্লাহ বলেন অবশ্যই 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে না এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ আবার দেখা যায় এখন আমাদের অবস্থা হলো ফজর পড়লে জোহর পড়ে না জোহর পড়লে আসর নাই আসর নাই জোরে বলেন